সম্মানিত দর্শক ও শ্রোতা দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে একটি আহ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদালস্লাহুআ সাল্লাম আর দোয়াউসাল্লাহল মুমিন দোয়া হলো মুমিনের অস্ত্র মূলত এমন কোনো জায়গা নেই যেখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দেন নাই জীবনের প্রতিটা পরতে পরতে আমরা যখন যেখানে যেভাবে যে কাজই করব বিশ্বনবী মাহম্মদ সাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে সেখানে দোয়া শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সে দোয়াগুলো জানি না মূলত আমা মুমিনের সারাটি জীবন প্রতিটি জায়গায় হলো দোয়া পুরা সলাদটাই হলো দোয়া প্রথম কথা হলো পুরা সলাদটাই দোয়া সলাদ শব্দের অর্থই হলো দোয়া বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাহাবী হজরত আলী রদি আল্লাহ তালহু বলছেন মাইউরিদু আইয়ালিম মা আল্লাহ ফলি উসল্লি যে ব্যক্তি আল্লাহ তে সঙ্গে কথা বলার ইচ্ছা করে সে যেন সলাত আদায় করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল মুসল্লি ইউনাজি রব্বাহ মুসল্লিরা সময় আল্লাহ তাল্লার সঙ্গে কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনা ইজা ফিস সলাতি ফালি উনাজি রব্বাহ যে ব্যক্তি সলাতে দাঁড়ায় সে তা রবের সঙ্গে কথা বলে পুরা সলাতটাই হলো দোয়া দোয়া সলাত শব্দের অর্থই হলো দোয়া

আল্লাহুম্মা ফিমান ফী মান হাদাইত ওয়া আফিনী ফী মান আফায়ত ওয়া তাওয়াল্লানা ফী মান তাওয়াল্লাইত ওবারিকলী ফী মান আতায়ত ওকিনা শাররা মা কাযাইত ফা ইন্নাকা তাকযী ওয়া লা ইউযাল আলাইক ইন্নাহু লা ইযিল্লু মান ওয়ালায়ত আদায়ত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ইভাবে পুরা সালাত টাই হলো দোয়া জানাজার নামাজে দোয়া আল্লাহুম্মা ফিল্লে হাইয়িনা ও ওয়া না ওয়া ও ওই না ওয়া সহনা ওয়া কাবীরা ওয়া এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহরসুল সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন তাহাজের সলাাদ বিশ্বনবী মাহম্মদ সাল্লাম যখন পড়তেন তখন বলতেন আল্লাহ আংতাল হাক ও কৌলুকাল হাক আল জন্নাত হাকুন ওয়ান্নার ও হাকুন ওয়াসাত হাকুন নবীন মোহাম্মদ সাল্লি সাল্লাম হাকুন ওলিকা উকা হাকুন আল্লাহ মাল্লা আসলাম তু অবিকা আমাং তু ও হিতা আমাদের যখন কারো সঙ্গে সাক্ষাৎ হয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন আফসুস সালাম সালামের প্রচলন করো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আসসালাম কবলাল কালাম কারোর সঙ্গে দেখা হলে কথা বলার আগে সালাম দাও আল্লাহ রসু আল্লাহ তালা বলছেন যখন কারো ঘরের ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ না তার কাছ থেকে অনুমতি না নেবে এবং তাকে সালাম না দেবে এই সালামটাও হলো দোয়া একজনের জন্য দোয়া কর আসসালাম আলাইকুম কুম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক আবার যে ব্যক্তি সালামের উত্তর দিচ্ছে সেও বলছে ও আলাইকুম রহমতুল্লাহ সেও আমার জন্য দোয়া করছে আবার আমরা যখন মুসাহাফা করি তখন আমরা দোয়া করি ইয়া গফরুল্লাহম আবার যখন মুসাহাফার পরে যদি আমরা বুক মিলাই তাহলে বলি আল্লাহ্মিদ্ি লিলি ওয়ারসুলি অর্থাৎ আমরা দোয়া করি এভাবে আমরা যখন হাসি দেই তখন বলি আলহামদুলিল্লাহ আবার যে ব্যক্তি হাসি শোনে সে ব্যক্তি জবাব দেয় ইয়ার হেমুক আল্লাহ আল্লাহ আপনার উপর রহম করুক আবার যে ব্যক্তি হাসি দেয় ওই ব্যক্তির জবাব শুনে সে বলে ফিরুল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেখ এভাবে মুমিনরা সর্বক্ষণ দোয়ার উপরে থাকে এবং সর্বক্ষণ দোয়ার উপরে থাকার জন্যই বিশ্বনবী হাম্মদ সাল্লাম আমাদেরকে সব জায়গায় দোয়া শিখিয়েছেন বিশ্ব নবী মাহমদ সাল আলুবাসাল্লাম বলেছেন তোমরা যখন নতুন চাঁদ দেখবে তখন বলো আল্লাহ আহিল্লাহু আলাইনা বিলআান ওয়াল ইসলাম বিশ্ব নবী মোহাম্মদ সালাহ সাল্লাম শিখিয়েছেন তোমরা যখন আয়না দেখবে তখন দোয়া পড়ো আল্লাহ হাসান তা খালকি ফাহসিন খুলুকি এভাবে বিশ্বনবী নবী সাল্লাহ সালাহ সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লা আলিবাসাল্লাম বলেছেন তোমরা যখন খাওয়া শুরু করবে তখন দোয়া পড়ো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন শুরু করার তোমার দোয়া মনে ছিল না মধ্যখানে মনে এসেছে তখন বলো বিসমিল্লাহি ও আলা আখির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খাওয়ার শেষে তোমরা দোয়া করো খাওয়ার শেষে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা ওসকানা ওয় আলানা মিনাল মুসলিমিন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমাতে যাবে তখন দোয়া করো আল্লাহ তোমরা যখন ঘুম থেকে উঠবে তখনও তোমরা দোয়া করো আলহামদুলিল্লাহ ইন্নুসুর আল্লাহ রসুল সালাহ সাল্লাম বলছেন তোমরা যখন বাথরুমে যাবে তোমাদের প্রয়োজন পূরণ করবার জন্য তখন দোয়া করো ওয়াল খাবাইস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমরা যখন বাথরুম থেকে বের হবে তখনও তোমরা দোয়া করো গুফরানাক আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাব আনিল আজাবা ওয়াফ আলী আল্লাহ রসুল সাল্লাহ আলী শিখিয়েছেন যে তোমরা যখন অজু শুরু করবে তখন বলো বিসমিল্লাহ রহমান রহিম তোমরা যখন অজু শেষ করবে তখন তোমরা পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আহদাহুল্লাহ শারিক আলা ওয়াসাদু আন্না মোহাম্মদান আব্দুহু আরসুলু আল্লাহম্মা জা আল্লি মিনাত তওয়াবিনা ও জা মিনাল মুত তহিরিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন আমার কাছে দোয়া করো আল্লাহ তাহলি আবু আবার রহমাতিক আবার যখন তুমি মসজিদ থেকে বের হবে তখন দোয়া করো আল্লাহম্মা ইন্নি আস আলু কামিং ফতলিক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা যখন সুসংবাদ শুনবে তখন বলো আলহামদুলিল্লাহ হিরবিল আলবিন আবার যখন তোমরা দুঃসংবাদ শুনবে তখন বলো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমরা যখন বিপদে পড়বে লা ইলাহা ইল্লা আংতা সোবাহানাকা ইন্নি কুমতুমিনা জালিমিন লহা ইহা ইংত সুবাহান ইন্নি কুমতুমিনা জালিমিন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম শিখিয়েছেন তোমরা যখন উপারের দিকে উঠবে তখন বল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার যখন উপহার থেকে নিচের দিকে নামবে তখন বলো সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন তোমরা পিতা মাতার জন্য দোয়া করবে রব্বির রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগেরা রব্বির হ্যাম হুমা কামা রব্বাইয়ানি সগৈরা এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী মাহমদ সাল্লাহ আলীবাসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন কাপড় পরার সময় দোয়া আছে তারপরে হলো বাজারে যাওয়ার সময় দোয়া আছে। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে। ঘরে ঢুকবার সময় দোয়া আছে মেহমান বাড়ি যাওয়ার সময় দোয়া আছে। সর্বক্ষেত্র সফর করার সময় দোয়া আছে আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন সমস্ত দোয়াগুলো যদি আমরা মুখস্থ করে আমাদের জীবন আম জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এগুলো ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেক কল্যাণ পাব এবং কেমতের দিন আল্লাহ তালা এগুলোর উসিলায় আমাদেরকে নাজাদ দিতে পারেন এজন্য আমাদের রসুল্লা সাল্লাহ আলিবসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন আমরা যেন সেই দোয়াগুলো মুখস্থ করতে পারি এবং সেই দোয়া অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি